Allahu, Allahu, ya Rabbi, ya Allah. Allahu, ya Rabbi, ya Allah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillahi wahdah, wassalatu wassalamu ala man la nabiyya ba'dah. Shommanito darshok, je jekhan theke amader channel S er doa onushthanti dekhchen, shokolke antorik priti o shubhechha janacchi. Ramzanul Mubarak Allah noikotto orjoner mash. Allah subhanahu wa ta'alar kach theke guna maaf koranor mash. Allah subhanahu wa ta'alar kach theke jannat ke koray korar mash. এ মাসে ছোট ছোট ইবাদত করেই কিন্তু আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। সম্মানিত দর্শক, জিকির এমন একটি ইবাদত যেটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে খুব অল্প সময়ে একজন বান্দা চলে আসতে পারে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে তাকিদ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। জিকির এমন একটি দামি ইবাদত যে ইবাদত করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে আসতে পারি। তাই তো সহিহ আল বুখারীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুলু আনা মা আব্দি ইযা যাকারনি ওয়া তাহাররাকাত বি শাফাতাহ। হে রাসূল, আপনি জানিয়ে দেন, আল্লাহ পাক বলছেন, আমি আমার বান্দার সাথে থাকি যখন আমার বান্দা আমার নামের জিকির করে, তার ঠোঁটগুলি আমার নাম নেয়ার কারণে জপতে থাকে, তখন আমি আল্লাহ পাক দূরে নয় বরং বান্দার সাথেই থাকি। সুবহানাল্লাহ। অপর একটি হাদিসে আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি একদিন জিকির করবে, মান যাকারনি ইয়াওমান আও খাফানি ফি মাকাম, যে একদিন জিকির করবে অথবা একটা কাজে আল্লাহকে ভয় করবে, তাকেও আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, তাই এই রমজানে আমরা যখনই সময় পাব, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা সব সময় জিকির করব, আল্লাহর সান্নিধ্যের মধ্যে থাকার চেষ্টা করব। চলুন দোয়া কবুলের সময় আমরা দোয়ার দিকে চলে যাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين أمر كتب গুনাহগার বান্দা আপনার শহীদ দরবারে হাত উত্তোলন করেছি। আল্লাহ তাআলা আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে আমাদের মাসুম বানায় দিন। দিনভর রোজা, সাহরি, তারাবি, কোরআন তেলাওয়াত সহ যত আমল আমরা করলাম, আয় আল্লাহ সমস্ত আমলগুলি কবুল করে নিন। আপনি খুশি হয়ে যে আমলের সওয়াব দিবেন, কোটি কোটি গুণ বাড়িয়ে দিয়ে সওয়াবের হাদিয়াগুলি আমাদের প্রিয় নবীজির রওজায় মদিনা মুনাওয়ারায় পৌঁছে দিন। প্রিয় নবীজির আজওয়াজে মুতাহহারা, আহলে বাইত, আসহাবে কেরাম, নবীঈন, সিদ্দিকীন, সুহাদা, সালেহীন, মোমেন, মোমেনাদের রুহের সওয়াবগুলি পৌঁছে দিন। আয় আল্লাহ তাআলা খাস করে আমাদের যাদের আম্মা জান পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, আব্বা জান বিদায় হয়ে গেলেন, অনেক দিন ধরে আমরা আব্বা আম্মারে অনেকেই দেখতে পাই না গো মালিক। রাতের বেলায় যখন বিছানায় যাই, আয় আল্লাহ মাথা বিছানায় লাগাতেই কানের মধ্যে বারবার মায়ের কথাগুলি ভেসে ওঠে, চোখের সামনে আব্বাজানের চেহারাটা বারবার ভেসে ওঠে, জানি না ওই আব্বা আম্মা কেমন আছেন কবরে, তাদের কবরে আর সব পৌঁছে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা ওই আব্বা আম্মার কবরকে আপনি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। আমাদের জিন্দা মুর্দা সমস্ত আত্মীয় স্বজনকে মাফ করে দেন, যারা মৃত তাদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস এর মেহমান বানিয়ে দেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা আমাদের রোজা, আমাদের নামাজ, আমাদের দান, খয়রাত, তেলাওয়াত সব কিছু কবুল করে নেন। যারা এই আয়োজন করলেন, আয় আল্লাহ দোয়ার আয়োজন, আয় রব্বুল আলামিন সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, সবাইকে আপনার হাবিবের জিয়ারত নসিব করে দেন, ইমানের সাথে মৃত্যুবরণের তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।